সকলকে গুড আফটারনুন, জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই, গত 3 সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা তোমাদের সামনে উপস্থিত হতে পেরেছি। তো চলো আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রার্থনায় আসি, চোখ বন্ধ করি, মাথা নিচু করি। করুণাময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই, আজকে এই সুন্দর দিন তুমি আমাদের জীবনে দিয়েছো, তুমি আরেকটি বার সুযোগ করে দিলে আজকে একত্রিত হওয়ার জন্য, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। প্রভু এখনো পর্যন্ত আমরা বেঁচে আছি তার জন্য তোমায় ধন্যবাদ দিই। প্রভু তুমি আশীর্বাদ করো, আমরা যেন আগামী দিনগুলোতে তোমার গৌরবের উদ্দেশ্যে কাজ করতে পারি, তুমি আমাদের সেই আশীর্বাদ করো প্রভু গো। ও প্রভু গো, আজকের এই সময়ের ভার তোমার হাতে সমর্পণ করি, এই সময়ের মধ্যে দিয়ে আমরা যা কাজ করবো তা যেন তোমার গৌরবের উদ্দেশ্যে করতে পারি। প্রভু তুমি আশীর্বাদ করো, সঙ্গে থেকো, সকলের ভার তোমার হাতে সমর্পণ করি, এই সময়ের ভারও তোমার হাতে সমর্পণ করি, এই ছোট্ট প্রার্থনা তোমার নামে চাই, আমেন। গত 3 সপ্তাহে আমরা জোনার গল্প পড়েছি, তাই না? দেখেছি জোনা কিভাবে অবাধ্য হয়েছিল এবং কিভাবে ঈশ্বর তাকে আবার সেই যে কাজের জন্য মনোনীত করেছিল সেই কাজে তাকে লাগিয়েছিল। গত 3 সপ্তাহে ধরে আমরা এই জোনার ঘটনাই পড়েছি। আজকে এই জোনার ঘটনার উপর ভিত্তি করে আমরা একটি হাতের কাজ বানাবো, যে কাজটি বানানোর জন্য যা যা প্রয়োজন তা মোটামুটি আমরা আমাদের বাড়িতেই পেয়ে যাব। তো আমরা দেখে নিই আজকে আমরা জোনার গল্পের উপর ভিত্তি করে কি হাতের কাজ বানাচ্ছি। আমরা একটি পেন স্ট্যান্ড বানাবো যেটি এই রকম দেখতে হবে। তো চলো আমরা দেখে নিই এই পেন স্ট্যান্ডটি আমরা কিভাবে বানাবো। তো এই পেন স্ট্যান্ডটি বানানোর জন্য আমরা প্রথমে দেখে নিই আমাদের কি কি প্রয়োজন। একটি পিচ বোর্ড, স্কেল, সাদা পেপার, কাঁচি, আঠা, পেন বা পেন্সিল এবং রং পেন্সিল। আমরা এই পিচবোর্ডটি লম্বায় 28 সেমি ও চওড়ায় 10 সেমি মাপ নিয়ে নেব। লম্বায় 28, চওড়ায় 10। এবার এটি আমরা কাঁচির সাহায্যে কেটে নেব। আমরা দেখতে পাচ্ছি আমরা যে মাপটা নিয়েছিলাম সেই মাপে আমরা কেটে ফেলেছি। এবার যে সাদা পেপারটা আমরা নিয়েছি এই পেপারটাও এই সেম মাপে কেটে নিয়ে 28 সাহায্যে এর ওপরে মেরে নেব। আমাদের এটি রেডি হয়ে গেছে, সাদা পেপার এতে মারা হয়ে গেছে। এবার আমরা রং পেন্সিলের সাহায্যে যেমন ঢেউ আঁকা হয় সেভাবে এঁকে নেব। এগুলোকে ফিল আপ করে নেব। আমাদের এটি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এটা রেডি করার পর আমরা এটি গোল করব। একটু কাগজটা দুমড়ে নেব এইভাবে, তারপর গোল করে এখানে আঠা মারব এবং এটি আটকে নেব। আমাদের দেখো রেডি হয়ে গেছে এটা। এবার আমরা আরেকটি পিচবোর্ড নেব যেটার উপরে এটা লাগবো, রেখে এটার কাটিং এ এঁকে নেব। আঁকা হয়ে গেলে আমরা কাঁচির সাহায্যে কেটে নেব। আমরা দেখতে পাচ্ছি কাটা হয়ে গেছে। এবার যেদিকটা আমরা জলের ডিজাইন করেছি এই দিকটা আমরা আঠার সাহায্যে আটকে নেব। দেখো আমরা এইভাবে আটকে নিলাম। এবার আরেকটি পিচবোর্ড নেব যার মধ্যে আমরা একটা মাছ আঁকব। দেখো আমাদের মাছটা আঁকা হয়ে গেছে। এবার আমরা এই মাছটা যেভাবে এঁকেছি এই মাছটা কাঁচি দিয়ে কাটব। কাটার পর আমরা আরেকটা সাদা পেপার নেব, নিয়ে এই সেম মাছেরই ডিজাইনে আরেকটি কাগজ কেটে নেব। আমরা দেখি এই মাছটা হয়েছে, আর যে সাদা কাগজে একইভাবে একই ডিজাইনের মাছ এঁকেছি। এবার এটা এর ওপর আটকে নেব এবং রং পেন্সিল দিয়ে রং করব। আমাদের মাছ রেডি, দেখতে পাচ্ছ।
এবার আমরা একটা সাদা কাগজ নেব। সাদা কাগজ নিয়ে তার উপরে একটি মুখস্থ পদ আমরা লিখব। আমি মুখস্থ পদটা বলছি, তোমরা সেটা লেখো। গীত সংগীতা এক অধ্যায় এক পদ। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না। গীত সংগীতা এক অধ্যায় এক পদ। এটি লেখা হয়ে গেছে। এবার আমরা ঠিক এর উপরটায় আঠার সাহায্যে সেটে নেব। দেখো, এটা আমার আটকানো হয়ে গেছে। এবারে এই মাছটাকে আমরা এই স্ট্যান্ডটার উপরে বসাবো। কেমন করে বসাবো? সামনে বসাবো না, মাঝখানে বসাবো না, একটু পিছন দিকে গিয়ে, আবার খুব পিছনে না। দেখে নি, এরকম গ্যাপ থাকবে, একটু পিছনে এটা আটকাবো। এটা কিভাবে আটকাবো? সেই জায়গায় আমরা একটু পেন দিয়ে দাগ দিয়ে নি। তারপর কাঁচির সাহায্যে এটা কেটে নি। দেখি একটু এরকম ফাঁক মতো হবে। এবারে যে মাপটা নিয়েছিলাম সেম সেইভাবে এটা আমরা বসিয়ে দেব। বসানোর আগে আমরা আঠা দিয়ে এই গ্যাপ দুটোতে একটু আঠা লাগাবো। তারপর এই যে মাপটা নিয়েছিলাম সেখানে বসিয়ে দেব। দেখো, আমাদের খুব সুন্দর একটি পেন স্ট্যান্ড রেডি হয়ে গেছে। তো আমরা খুব সুন্দর একটা পেন স্ট্যান্ড বানাতে শিখলাম। আমরা এটা বাড়িতে বানাবো, আমাদের টিচারদের দেখাবো এবং জানাবে কেমন লাগলো এই পেন স্ট্যান্ডটা বানাতে। তো বন্ধুরা, আমরা সকলে বাড়িতে থাকবো, বাড়ির বড়দের কথা শুনবো, নিজের সেফটি নিজের দিকে খেয়াল রাখবো এবং অপরেও যাতে সুস্থ থাকে সেদিকেও আমাদের নজর দিতে হবে। আমরা প্রতিদিন প্রার্থনায় থাকবো, শুধু নিজের জন্য না, পাড়া প্রতিবেশী দেশে সকলের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা চাইবো। এই খারাপ সময়টা ঈশ্বর আমাদের থেকে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলবে। যেভাবে নিনবি শহরের লোকেরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু তারা তাদের পাপ স্বীকার করাতে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেছিল, তাদের পাপ ক্ষমা করে দিয়েছিল, সেরকম আমরাও ঈশ্বরের কাছে নিজেদের পাপ ক্ষমা চাই এবং ঈশ্বর বিশ্বাস করি ঈশ্বর ঠিক আমাদেরকেও একটা সুদিন দেখার সুযোগ করে দেবে। তোমাদের সকলকে ধন্যবাদ দিই এই ভিডিওটা দেখার জন্য। নমস্কার।